আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির আজ সকালের তাজা খবর। সৌদিতে রোগী সংখ্যা বেড়ে হয়েছে 742541 জন। দেখুন সৌদির করোনার সর্বশেষ আপডেট। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি আরবে করোনা ভাইরাস পরিস্থিতি আজকে অনেক উন্নতি হয়েছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আজ নতুন করে করোনা ভাইরাসে সুস্থ উঠেছে 1585 জন, সূত্র সৌদি প্রেস এজেন্সি। আরেকদিকে সৌদিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ মারা গিয়েছে আরও একজন, ইনিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এতে করে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 8991 জন। এছাড়া আজ সৌদিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে আরও 677 জন। এর ফলে সৌদিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 742541 জন। বিগত 24 ঘন্টায় সৌদিতে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে 1585 জন। এর ফলে সৌদিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 718979 জন। আর এদিকে সৌদিতে আজ অবধি 97.8% রোগী সম্পূর্ণ সুস্থ উঠেছে এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে 14571 জন রোগী। এর মাঝে গুরুতর অবস্থায় রয়েছে 697 জন রোগী। চলুন জেনে নেওয়া যায় সৌদি আরবের প্রধান প্রধান শহরগুলোতে আজকে কতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রিয়াদে 223 জন, মক্কায় 113 জন, পূর্বাঞ্চলে 111 জন, আসিরে 49 জন, জিজানে 38 জন, কাসিমে 36 জন, মদিনাতে 32 জন, তাবুকে 21 জন, হাইলে 20 জন, নাজরানে 10 জন, উত্তর বর্ডারে 10 জন, বাহাতে 8 জন এবং আলজৌফে 6 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, দেখতেই পাচ্ছেন সৌদি আরবে করোনা পরিস্থিতি আল্লাহর রহমতে প্রতিনিয়ত অনেক উন্নতি হচ্ছে। আমাদের যে সমস্ত প্রবাসীরা সৌদি আরবে আপনার রিয়াদ ও তার পার্শ্ববর্তী এলাকাতে আছেন তারা একটু সাবধান থাকবেন। পরিশেষে সৌদি আরবে সকল করোনা আক্রান্ত রোগীদের জন্য আপনার দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা তাদেরকে অতি দ্রুত সুস্থ করে দেয়। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।